সময় যত যাচ্ছে ততই জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, ছুটির দিনে মেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন আর কোন ধরনের পণ্য বেশি বিক্রি হচ্ছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে দেখতে দেখতে কিন্তু শেষ প্রায় শেষের পথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম যে আসর শুরু হয়েছিল 2024-এর, আমরা আসলে জানি যে 21শে জানুয়ারি শুরু হওয়া এই মেলা কিন্তু 20 ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে, এবং এই প্রায় শেষের প্রান্তে আমি যদি আপনাকে একটু দেখাই যে এই পরন্ত বিকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই আজকের দিনটি কিন্তু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, এবং এই দিনটি কিন্তু যারা বাণিজ্য মেলায় আসতে আগ্রহী এবং যারা ক্রেতারা রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটি একটি বিশেষ, কারণ এই শুক্রবারটি কিন্তু আজকে বাণিজ্য মেলার জন্য সর্বশেষ, এবং সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে বাণিজ্য মেলায় কিন্তু বেলা যত গড়িয়েছে তত কিন্তু যারা ক্রেতা দর্শনার্থীরা রয়েছেন সেই সংখ্যাটাও কিন্তু বেড়েছে। এবং আপনি জানতে চাচ্ছিলেন যে কেমন পণ্য বিক্রি হচ্ছে, আসলে বাণিজ্য মেলায় সব ধরনের পণ্যই সমানভাবে বিক্রি হচ্ছে, তবে আজকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং অনেকের সাথে কথা বলেছি যে বিশেষ করে ঘর সাজানোর যে পণ্য সামগ্রী রয়েছে সেই সকল পণ্য সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে, এবং মা যারা ঘর সাজাতে চান বা রান্নাঘরে কাজ করার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন সেই সকল সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে বিদেশি বিভিন্ন কার্পেট যারা বাইরের দেশগুলো থেকে এসে আন্তর্জাতিক এই মেলায় অংশগ্রহণ করেছে এই বাণিজ্য মেলায়, তাদের জন্য কিন্তু একটু বিশেষ দিক বহন করছে, কারণ এবারের মেলায় এবং আজকের মেলায় কিন্তু আমরা এসে দেখতে পেরেছি যে বিভিন্ন বাহারি মানের যেসব বিদেশি কার্পেট রয়েছে, কাশ্মীরি কার্পেট বা তুর্কিশ কার্পেট, আমরা যেভাবেই বলতে পারি সব কার্পেটই কিন্তু বিক্রি হচ্ছে, এবং এখানে কিন্তু 5% থেকে সর্বোচ্চ 20% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু বলছেন যে মেলা যেহেতু আরও 4 দিন রয়েছে তারা আশা করছে যে মেলায় এই 4 দিনে তাদের বেচা বিক্রি আরও বাড়বে। তবে অনেকেই কিন্তু যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার ক্রেতা দর্শনার্থীরা যেমন আগ্রহী হচ্ছেন বাড়ছেন, কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু বেচা বিক্রির পরিমাণ আজকের দিনের হিসাবে কিন্তু তারা বলছেন একটু কম, এবং তারা কিন্তু আশাবাদী যে বাকি যে 4 দিন রয়েছে সেই 4 দিনে কিন্তু আরও ক্রেতা দর্শনার্থী বাড়বে। শুধু ক্রেতা দর্শনার্থী বাড়ার সাথে সাথে তাদের যে বেচা বিক্রি সেটাও তারা ভালোভাবে 4 দিনটি পার করতে পারবে এবং সফল হবে বলে তারা মনে করছেন। আসলে এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ তথ্য। দর্শক, এতক্ষণ সহকর্মী স্বস্তিকা সিংহ জানাচ্ছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবরাখবর।